எல்லாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஃபர்மாய் যে আমি এত কষ্ট পরিশ্রম করিয়া বিল্ডিং বানাইয়া গেছিলাম, জন সম্পদ জমা করিয়া গেছিলাম, আয়ু বিল্ডিং করো তুমি তাই আরামে ঘুমাইয়া, তুমি তাই আরামে খাইয়া, আর আমি কিন্তু হিসাব দিয়া হিসাব দেওয়া লাগবো না নি। আপনি সম্পদ কিলা উপার্জন করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন আদম সন্তানে যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিছে না তত সময় পর্যন্ত ভাও নাড়াই তো পারত না ফরমানি। আপনারা প্রশ্ন করা হইব, তোমার জীবন ইসলামী জীবনটা তুমি কোন হাতে ব্যয় করছো, তোমার জ্বালি শক্তি ইসলাম তোমার শরীরের এই শক্তিটা তুমি কোন হাতে ব্যয় করছো, আল্লাহর রাস্তাতে ব্যয় করছো না আল্লাহর না হরমানির খাতে গুনার খামে ব্যয় করছো? এর লাগে জুয়ান যারা এরাও হুজ করার দরকার। আল্লাহ তোমার শরীর শক্তি দিছো, এই শক্তি তুমি বালা খামো লাগাই চাই, বালা খামো এই শক্তিটারে তুমি ব্যয় করো চাই। আল্লাহ এই শক্তি তোমার এর লাগে দিছো না যে তোমার গা মোটা শরীর মোটা, শরীর শক্তি বেশি, তোমার গোষ্ঠী বড়, তোমার দম বেশি, এর লাগি যারে জেলা চাও ওলা কথা হয়ে যায়, যে সময় যেখান মুখে দিয়াই তুমি হইলে চাই, যে সময় তোমার মনে চায় তুমি ও সময় মারি চাই, না না এই শক্তি আল্লাহ তোমার আল্লাহর ইবাদতের মাঝে খাটাই ভাল লাগি, এমন কইবা খালি ইবাদত হতাম ফেসু করতাম না, আওটাও ইবাদত আওটাও ইবাদত। শরীয়ত অনুযায়ী যদি আপনি আপনার ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, চাকরি করেন, তাহলে আওটাও আপনার ইবাদত হইব, আর শরীয়ত অনুযায়ী যদি আপনি ব্যবসা না করেন তে আওটাও গুনার কামে রইব। আল বাইরা খেত খাই খরচা আয় দিতা, এখন যদি আল বাইবার সময় লাগবেন আলির তোলে দি হারাই গে গুনা হইব না রে গুনা হইব। ব্যবসা করলে আপনি ব্যবসা করতা এখন কৃষক, কিন্তু ব্যবসা করতে গিয়া যদি আপনি বালা মালের লোকে বাট্টা মিশাই দেয় হালাল হইব নি, যদি আপনি ব্যবসা করতে গিয়া মিশা মাতি লাই মিশা মাতি নেই আমি ইলা হামদুল হইলাম বলে কি ইলা মানুষ হল আসল হইবা, আল্লাহর কসম খুদার কসম এক টাকা আল্লাহ নাই, জেলা আনছিলাম যে দরে কিনছিলাম ও দরে দিলাইয়ার ও দরে দিলাইয়ার, যে তুমি কি তার লাগি কেন লইয়াই বইছো বাজা বলে বাজার চলে হইলা হুজুরিটা কিতা ও আল্লাহ হইলাম কি কথা হইছে ও রে তুমি কসম করলাই আর একটা মানুষরে ঢুকা দিলাই একটা দেখার যদি তুমি ঢুকা দিয়া নিয়ে থাকো তাহলে তোমার সব হারাম হয়ে গেল কি, একটা যদি হালাল সম্পদ লোকে মিশাইলা তাহলে আগুন তোমার হারাম হয়ে গেল কি, এখন কি পয়সা দিয়া চা খাইবাই, শরীরে যে ঘুষ লইব আওটাও হারাম, শরীরে যে রক্ত হইব আওটাও হারাম, ই টাকা দিয়া যে কাপড় কিনবাই আওটাও অপবিত্র। আমরা যদি দোকান দিয়া দেখা নই গোসল দেখা সুদর দেখা এভাবে অবৈধ দেখা দিয়ে আপনি খাবার কি নই, আপনি দুনিয়ার সমস্ত ভারি দিয়া আর সমস্ত সাবধ দিয়াও যদি আপনি ইত্যারে পবিত্র কর্তা চাইতা হইলে কি খাবার আর পবিত্র হইত না, যেহেতু আপনি হারাম দেখা দিয়া ইচ্ছা কিন্তু এই খাবারটাও পবিত্র। আপনি গোসল টেহা দিয়া কিনছেন, ওই যে আমরা মানুষ আছেন জানি কিছু মানুষ ও যে বিচার লাগলে গিয়া এখা যদি দুইটা খাইলাম তে অন্যায়ের পক্ষে অন্যায় ন্যায় বানাইলেন জানি যাব অন্যায় ন্যায় বানাইলাই, আরে ভাই যদি তুমি তা করো আল্লাহ তোমার জ্ঞান দিছে এই জ্ঞানে তুমি বলা খাতুলে হরতায়
আল্লাহ তোমারে শক্তি দিছে বালাঘাত বেয়ে ঘরতায়, তোমার জনবল দিছে সম্পদ দিছে বালাঘাত বেয়ে ঘরতায়, এর লাগি তোমার পুষ্টি বলো তোমার শরীর শক্তি আছে, তোমার দল বেশি এর লাগি তুমি গিয়া নিয়ায় রে অন্যায় বানাইতায়, অন্যায় রে নিয়ায় বানাইতায় না, কেহা খাইয়া তুমি অন্যায় রে নিয়ায় বানাইতা না। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একজন মানুষ যে কিয়ামতের দিনে শাস্তি দেওয়া হইব, এই মানুষটাই দুনিয়ায় জীবন নমান বর্ষে রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আরো ইবাদত কল করছে, মগল ইবাদত কল করছে, মাইশরে সাহায্য করছে, কিন্তু বিরিষ্টা হলে তারে শাস্তি দিবা, ই ব্যক্তি হইব, ও বিরিষ্টা হল আমারে কি তার লাগি শাস্তি দেও, আমি কি মরবার সময় ইমান লইয়া আইছি নাই, বিরিষ্টা হলে হইব আর তুমি ইমান লইয়া আইছো তাহলে কেন আমারে শাস্তি দেও, আমি তো দুনিয়ার জীবন নমাজ পড়ছি বালা বালা কাম হল করছি তাহলে কিতা কি আমারে শাস্তি দেও, বলে তোমারই নমাজ এ তোমার রোজা তোমার সদকা তোমার খয়রাত সব কিছু বরবাদ হয়ে গেছে, যেহেতু তুমি মানুষের উপরে জুলুম করছ, তুমি মজলুমের উপরে জুলুম করছ, যে অত্যাচারী তো তার উপরে তুমি অত্যাচার করছ কিনা, ও যে বেটা এমনি মায়ের খাইছে টকা খাইছে হে মজলুম নাই রে, তার উপরে জুলুম হইছে বনাবলে কেয়া খাইয়া গিয়া আবার তার উপরে আবার জরিমানা করি দিলা দেখু মজলুম নাই রে, এর লাগি মনে রাখ যান যত আপনি এবাদত করো গাছিচ্ছে খামাই তোমার কারণ ইচ্ছা হইল হক কুল এবার বন্দার হক, বন্দার হক আপনার মাফ করে দিত নাই, যত সময় পর্যন্ত হো বন্দায় মাফ না করে দিছে তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করে দিতে নাই, তোমার মুখ জুড়া সে ফটফরিরে সারে গাইল দিলাইলাই ফটফরি গাইল দিলাইলাই কার সম্পদ তুমি আত্মসাত করিলাই, এইভাবে কোন মানুষের যদি কষ্ট দিয়া তা হো মুখ দিয়া অথবা হাত দিয়া যে কোনো ভাবে তোমার বুদ্ধি দিয়া কোন মানুষের কষ্ট দিয়া তা হো এটা হইল হক কোলাবার বন্দার হক, যত সময় পর্যন্ত আল্লাহ বন্দায় মাফ না করছে তত সময় পর্যন্ত আল্লাহ মাফ করে দিত নাই, জীবনী জিনারিরা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এক গুরম মানুষ দুনিয়াটা তেও নয় ইবাদত করব কিয়ামত ময়দান ইবাদত লইয়া উঠব, কিন্তু তারা খরচ মারতে মারতে শেষ পর্যন্ত এরা একটা নেকি অত্যন্ত নাই কিলা, ও যে যারা বন্দার হক লইয়া আসর ময়দান উঠব, ও যে আমি যারে মুখ দিয়া কষ্ট দিছি যার সম্পদ আমি আত্মসাত করছি অন্যায় ভাবে একটা ও আমার আর দিয়া যারে আমি কষ্ট দিছি, ও মানুষটা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায় তখন তার স্মরণ হইব আমার তো ভাওনা আছে, ও মুখ দিন মুখে আমার কাটি দিছিল অন্যায় ভাবে, অমুক দিন অমুকে আমার অন্যায় ভাবে মারছি, অমুক আমার টাকা আত্মসাত করে দিছি, অমুকে আমার জায়গা ঠকিয়া নিছিল দিবতা মন হইব, ও আর পরে মানুষটারে টুকাই টুকাই যাইব গিয়া হইব আমার পাওনা একটু দিলাও আমার পাওনাটা তুমি দিলাও, এখন যদি বউ বন্দার যার কেটে পাওনা এ যদি নেকি থাকে তো ও নেকি পাওনা তার দেওয়া হইব, আর যদি আমরা হুশ করি দুনিয়া চিরস্থায়ী না আমরা যাই মুগি।